আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। প্রত্যেকের দোয়ায় আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম, আশা করি ভিডিওটা ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকে আমি গ্রামের প্রাকৃতিক দৃশ্য তুলে ধরব, পাশাপাশি আজকে চলে যাব আর কি তিস্তা নদীতে এবং তিস্তা ব্রিজ দেখাবো আজকের এই ভিডিওতে। আমি আজকে যাব বাঁধের রাস্তা দিয়ে, বাঁধের রাস্তার আশেপাশে মানুষের গ্রামীণ জীবনযাপন তুলে ধরার চেষ্টা করব। আসলে গ্রামের মানুষগুলো কিভাবে আছে বাঁধের রাস্তার পাশ দিয়ে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন আর লাইক করতে ভুলবেন না। আশা করি যারা গ্রামীণ পরিবেশ এবং গ্রামের প্রাকৃতিক দৃশ্য, গ্রামের মানুষের ভিডিও দেখতে পছন্দ করেন তারা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আমি যেখানে আছি এই জায়গাটির নাম হলো রংপুর জেলা কাউনিয়া থানা বালাপাড়া ইউনিয়ন। Thank you.
খাল বিলের আশেপাশে জমি চাষ করলে তারা সেচের জন্য এই বিল থেকে আর কি বালতি দিয়ে পানি তুলে দিয়ে থাকে জমিতে। আমি এখন যেখানে আছি এটি হলো মধ্য হরিশ্বর বালাপাড়া ইউনিয়ন কাউনিয়া থানা রংপুর জেলা। এখানে দেখতে পাচ্ছি কিছু বাচ্চা কাচ্চা এখানে খেলাধুলা করতেছে। আসলে গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো মনোমুগ্ধকর, না আসলে বুঝতে পারা যায় না। এখানে ছাগলকে খাবার খাওয়াচ্ছে, কলা পাতা কেটে কেটে দিচ্ছে যাতে পাতাগুলো নষ্ট না করে। এই জন্য এটা একটা কোলা যে নদীর সাথে সংযুক্ত, বর্ষার টাইমে এটা সম্পূর্ণ ভরে যায় পানি দিয়ে। আর যে মাটিগুলো দেখতে পাচ্ছি ছোট ছোট গোল করে ঢিপি করে রাখছে, সব এক গ্রামের মানুষ সংরক্ষণ করে রাখে, যখন মাটি থাকে না সব মাটি দিয়ে ঘর ন্যাপে, এই জন্য মাটিগুলো সংরক্ষণ করে রাখে। সাদা মাটিগুলো রোদে শুকায় বাসা বাড়িতে সংরক্ষণ করে রাখে। আর এটা দেখতে পাচ্ছি এটা হলো সুইচ গেট, এটা বাঁধের রাস্তার উপরে, যাতে বাঁধের রাস্তার এই পাশের পানি বা ওই পাশের পানি অচল করতে পারে, এই জন্য এই গেটটি দেওয়া। এই কুমিরের দাঁতের মতো যেগুলো দেখতে পাচ্ছি এগুলো দেওয়ার কারণ হলো পানির স্রোত যেন এটার সাথে আসে বাধা পায়, যাতে অন্য পাশে মাটি ক্ষয় না হয়, এই জন্য এটা দেওয়া। এখানে দেখতে পাচ্ছি রেল লাইন, আমরা এখন রেল লাইন ধরেই চলে যাব তিস্তা ব্রিজে। এই পাশে এটা কাউনিয়া রেল স্টেশন, এই দিক দিয়ে গেলে রেল স্টেশন যাওয়া যাবে। এই পাশ থেকে আমি আসলাম বাঁধের রাস্তা দিয়ে এবং বাঁধের রাস্তার প্রাকৃতিক দৃশ্যগুলো তুলে ধরছি আজকের এই ভিডিওতে, গ্রামীণ জীবনযাপন কীভাবে বসত বাড়ি তৈরি করা। আর এই পাশ দিয়ে চলে যাব আমরা সরাসরি তিস্তা নদীতে, তিস্তা ব্রিজে। পুরাতন তিস্তা ব্রিজ আছে এবং নতুন তিস্তা ব্রিজ আছে। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, অনেক ভালো লাগবে। আসলে গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো মনোমুগ্ধকর হয়। এখন দেখতে পাচ্ছি সামনে যে কত সুন্দর সবুজ শ্যামলে ভরা ধান ক্ষেত, অনেক কৃষক আর কি জমিতে কাজ করতেছে, জমিতে নিড়াচ্ছে, আগাছা উঠাচ্ছে, জমিতে পানি দিচ্ছে। কিছুদিন পরে এই ধান গাছে যখন ধান আসবে, পাকবে, সেই সোনালি রং হয়ে যাবে, তখন প্রাকৃতিক দৃশ্যগুলো অন্যরকম হয়ে যাবে। Thank you.
আমরা দেখতে পাচ্ছি সামনে পুরাতন তিস্তা ব্রিজ, আর বেশি সময় লাগবে না, অল্প কয়েক মিনিটের মধ্যে চলে যাব। আমরা এখন দেখতে পাচ্ছি ব্রিটিশ আমলের সেই পুরাতন তিস্তা ব্রিজ। যুদ্ধের আগে এই ব্রিজটি নির্মাণ হয়েছে, 1971 সালের যুদ্ধের আগে। তখন একবার এই পাক সেনাদের পারাপারের জন্য এই ব্রিজটি একবার ভেঙে দেয় বম মেরে, পার হইতে না পারে এই জন্য। তারপরে আবার নির্মাণ করে এই ব্রিজটি সম্পূর্ণ। আগে যখন বাস ট্রাক এদিক দিয়ে পার হতো তখন কাট ছিল, এখন শুধু ট্রেন চলাচল করে, আর সাইড দিয়ে মানুষ পারাপার হতে পারে হেঁটে এবং সাইকেল দিয়ে। আর পাশে যে ব্রিজটি দেখতে পাচ্ছি এটা নতুন। এখন তিস্তা নদীর পানি পুরাপুরি শুকায় গেছে প্রায়, যেদিক দিয়ে একটু নিচু ওই পাশ দিয়ে আসছে শুধু পানি। আর এটাই দেখতে পাচ্ছি এখানে আর কি, প্রতি সপ্তাহে মানুষ ঘুরতে আসে, বলতে শুক্রবারে যখন ছুটি থাকে মানুষের তখন এই সময় প্রচুর লোকজন আসে, অনেক ভিড় হয়। পাশেরটা হচ্ছে নতুন তিস্তা ব্রিজ, আর এটা হলো সেই ব্রিটিশ আমলের এই পুরাতন তিস্তা ব্রিজ, এখন শুধু ট্রেন চলাচল করে এদিক দিয়ে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। যারা গ্রামের প্রাকৃতিক দৃশ্য মনোরম পরিবেশ দেখতে ভালোবাসেন, আর কে কেমন ভিডিও দেখতে পছন্দ করেন, আর কে কোথায় থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটাই এই পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।